বাঁকুড়ার সৌমিত্র সুজাতার ছায়া এবার নদিয়ায়। নদিয়ায় ভোটের শেষ দফার প্রচারে বড়সড় চমক দিল বিজেপি। মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থীর স্ত্রী মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগ দিয়ে স্বস্তিকা একাধিক বিস্ফোরক অভিযোগ করেন মুকুটমণির বিরুদ্ধে। তিনি বলেন, মুকুটমণি আমাকে কথা দিয়েও ঠকিয়েছে, আপনারা যদি ভোট দিয়ে ওনাকে জেতান তাহলে আপনারাও ঠকবেন। মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের, তো তারপরে রেজিস্ট্রি ব্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ব্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা, মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা, মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই, হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকমভাবেই ঠকতে হবে। বাঁকুড়া থেকে শুভম কর্মকার, রিপোর্ট ওঙ্কার বাংলা।